মহালয়া সকালে বাস জমিতে পে লোডারের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। প্রায় 7 ঘন্টা পাটুলি থানার ওসিকে কাদায় দাঁড় করিয়ে রাখা হয়। তাকে উদ্ধার করতে প্রথমে স্থানীয় দুটি থানার পুলিশ গেলে অবস্থা আরো ঘোরালো হয়ে ওঠে। তাদেরকেও কার্যত ঘিরে ফেলে স্থানীয় উত্তেজিত জনতা। এর ফলে পুলিশ পরিচয় কিছু যুবক এলাকায় কার্যত তাণ্ডব চালাতে গেলে পাল্টা ধাওয়ার মুখোমুখি হয়। এমনকি তাদের মারধরের অভিযোগ উঠেছে। এই যুবকরা স্থানীয় কাউন্সিলরের গুন্ডা বলেও অভিযোগ করেন স্থানীয় জনতা। ধাওয়ার যারা প্রথমে নিজেদের পুলিশ, তারপর স্থানীয় মানুষ, শেষে বিজেপি কর্মী বলে পরিচয় দিতে দিতে পালাতে দেখা যায়। এরই মধ্যে ভাঙচুর করা হয়েছে রাস্তার সারাইয়ের জন্য রাখা পেলোডার সহ একাধিক যন্ত্রপাতি। স্থানীয়দের দাবি ছিল তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারকে আসতে হবে, তবেই বিক্ষোভ উঠবে। সন্ধে পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কলকাতা পুলিশের এসিপি প্রদীপ ঘোষাল গেলেও তাকে ঘিরে চলে বিক্ষোভ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন এসএসডি ডিসি বিদিশা কলিতা। তাকে ঘিরেও চলে বিক্ষোভ। তিনি স্থানীয় সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপরই শুরু হয় ধরপাকড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় একদল মানুষ তাদের উপর হামলা চালান। মহিলাদের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা দাবি করছেন মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। এক বিক্ষোভকারী মহিলাকে রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। এরপরেই এসিপি কে ঘিরে বিক্ষোভ শুরু হয়। যেটা খবর পাওয়া যায় সকাল অ্যারাউন্ড 7টা নাগাদ এখানে একটা ওই বা জেসিপি গাড়ি দিয়ে একটা ছেলের আহত হয় ওই রকম খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বাসুনি থানার পুলিশ এসে বডিটাকে রিমুভ করে তারপর এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। ওখানে যখন বডিটা যায় তখন ডক্টর ব্রডডেড ওকে ডিক্লেয়ার করে।